আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হালসা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে আমাদের সকলকে সুস্বাগত। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই করোনার প্যান্ডেমিকের ভিতরে তোমরা সকলে সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। আজকের আমাদের আমি তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ে কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা বিষয়ক যে অধ্যায়টি, সে অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। আজকের পাঠটি হচ্ছে কম্পিউটার ভাইরাস। ভাইরাসের কারণে আমাদের ঠান্ডা লাগা থেকে শুরু করে ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, বিভিন্ন রোগ হয়ে থাকে। আমরা জানি বিভিন্ন উদ্ভিদে ভাইরাস লাগলে পরে সেই উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কম্পিউটার ভাইরাস আসলে কি? আমাদের শরীরে যে ভাইরাস, সেটা হচ্ছে জীবাণু। যে জীবাণুর কারণে উদ্ভিদে যে ভাইরাস লাগে সেটা একটি জীবাণু। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে, অণুজীব বলা হয় ভাইরাসকে। আর কম্পিউটারে যে ভাইরাস, সেই ভাইরাসকে আমরা বলা বলছি যে এটা একটি প্রোগ্রাম, এটা একটি প্রোগ্রাম বা সফটওয়্যার যা তথ্য ও উপাত্ত আক্রমণ করে, তথ্য ও উপাত্ত আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে। দুটো গুণ, একটা হচ্ছে তথ্য উপাত্তকে আক্রমণ করে ক্ষতি করার জন্য, আর একটা হচ্ছে এর সংখ্যা অথবা যে বৃদ্ধি হওয়ার ক্ষমতা রয়েছে। ভাইরাস, VIRES, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, এ হচ্ছে ভাইরাসের অন্য রোগ। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ভাইরাসের অন্য রোগটি। 1980 সালে প্রখ্যাত গবেষক ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনের অধ্যাপক ফ্রেড কোহেন এই ভাইরাস নামটি দেন। এই ভাইরাস নামকরণ করেন অধ্যাপক ফ্রেড কোহেন। উনি কোন বিশ্ববিদ্যালয়ের গবেষক ছিলেন? উনি ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেনের একজন অধ্যাপক ছিলেন। ভাইরাস নিয়ে, ভাইরাস যখন কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে এবং বিভিন্ন তথ্যপত্রকে আক্রমণ করে, এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে অচল করে দেয়। যেমন বুট ভাইরাস ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে, কম্পিউটারকে রান হতেই দেয় না, এটা হচ্ছে বুট ভাইরাস, মারাত্মক একটি ভাইরাস। তারপর অতি পরিচিত কিছু ভাইরাস আছে, দেখো স্টোন, আমি নামগুলো একটু লিখলে ভালো হয়। ভাইরাসের নামগুলো দেখো, প্রথমত হচ্ছে স্টোন, তারপরে আছে ভিয়েনা, তারপরে আছে সিআইএস, সিআইএস, তারপরে আছে ফোল্ডার, আর তারপরে আছে ট্রোজান হর্স। আচ্ছা দেখো, এই ভাইরাসগুলোর ভিতরে আমি তো 2002 সাল থেকে কম্পিউটার ইউজ করি, তো এই 20 বছর প্রায় হতে যাচ্ছে, তো এই 19 বছর করলাম আমি, এই 19 বছরের জীবনে আমি দুটো ভাইরাসের মুখোমুখি হয়েছি, একটা হচ্ছে ফোল্ডার, একটা ট্রোজান হর্স। তো ট্রোজান হর্স নিয়ে খুব একটা ক্ষতি হয়নি, কিন্তু এই নিউ ফোল্ডার বা ফোল্ডার ভাইরাস, এটা মারাত্মক ক্ষতিকর একটা ভাইরাস, সব কিছুকে একটা আলাদা ফোল্ডারের মধ্যে নিয়ে যেতে থাকে। হ্যাঁ, এখানে শর্টকাট ভাইরাস অনেকেই পড়ে থাকে, এসব কিছু শর্টকাট তৈরি করে দেয়, কোনো কোনো পেন ড্রাইভ, কোনো কোনো মেমোরি কার্ড একটু নষ্ট করে দেয়, তার ভিতরে ডকুমেন্টসগুলো যদি শর্টকাট করে ফেলে পরবর্তীতে সেই ডকুমেন্টসগুলো আর ওপেন করা সম্ভব হয় না, ক্রাশ হয়ে যায়। কিছুদিন পূর্বেও আমার একজন পরিচিত একটা মেমোরি কার্ড আমাকে দিয়েছিল, সব আছে, দেখা যাচ্ছে গান, তার ভিডিও সব আছে, একটা প্লে করতে পারছি না, এগুলো সব ভাইরাসে একটা করে নষ্ট করে দিয়েছে। প্রথমে ফোল্ডার তৈরি করে ফেলেছে, ফোল্ডারের মধ্যে ওগুলোকে নিয়ে গেছে, শর্টকাটগুলোকে সামনে রাখছে, শর্টকাট দিয়ে ঢুকলো হচ্ছে না, ফোল্ডারে ঢুকলো হচ্ছে না। তবে অনেক ক্ষেত্রে সেটাকে আমার রিকভারি করা সম্ভব হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। এই কম্পিউটারের যে ভাইরাস, এই ভাইরাসগুলো আসলে সংক্রমিত হয় এক কম্পিউটারের সঙ্গে আর কম্পিউটারের তথ্য আদান প্রদানের মাধ্যমে। সাধারণত পেন ড্রাইভে করে বা মেমোরি কার্ডে করে তথ্য নিয়ে আর জায়গায় নিয়ে গেলে এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে ছড়িয়ে পড়ে, সচেতনতা না থাকলে পারে এই কাজটি বেশি হয়। তারপরে আছে ইন্টারনেট থেকে আমরা কোনো ফাইল ফোল্ডার এক জায়গা থেকে আর জায়গায় পাঠানোর পরে সেখানেও ভাইরাস সংক্রমিত হতে পারে।
তবে সবচেয়ে খারাপ যেটা দিক হচ্ছে যে ভাইরাসগুলো একটা মানে রীতিমতো একটি আকর্ষণীয় বার্তা নিয়ে তোমার সামনে হাজির হবে। তুমি যদি সেটাতে না বুঝে যে ভাইরাস কি ভালো জিনিস না বুঝে ক্লিক করে দাও, সঙ্গে সঙ্গে তোমার কম্পিউটার টাস হয়ে যাবে। আমার মনে আছে কিছুদিন পূর্বেও একটি ভাইরাস এসেছিল আই লাভ ইউ সংকেত দিয়ে, তো এরকম সংকেত পাইলে মানে সবাই মনে করে যে আমার আই লাভ ইউ বললো কে একটু ঠোকা মেরে দেখি, ঠোকা মারতে গিয়ে কম্পিউটার শেষ। তো আসলে এরকম ভাবে কম্পিউটার গুলা ভাইরাস সংক্রমিত হয়। তো ভাইরাস সংক্রমিত হলে পরে কম্পিউটারের ভাইরাস আক্রান্ত লক্ষণ গুলা কি কি, আমরা লক্ষণ গুলো একটু দেখব, চলো আমরা জেনে নিই। কম্পিউটার বা আইসিটি যন্ত্রগুলো ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ, প্রোগ্রাম ও ফাইল ওপেন করতে স্বাভাবিক সময়ের চাইতে বেশি সময় লাগছে, মেমোরি কম দেখাচ্ছে ফলে গতি কমে যাচ্ছে, কম্পিউটার চালু অবস্থায় চলমান কাজের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছু অপ্রত্যাশিত বার্তা বা মেসেজ প্রদর্শিত হচ্ছে, নতুন প্রোগ্রাম ইনস্টলের ক্ষেত্রে বেশি সময় লাগছে। চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখল করছে, যন্ত্র চালু করার সময় চালু হতে বন্ধ বা শাটডাউন হয়ে যাচ্ছে, কিংবা কাজ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে বা রিস্টার্ট হচ্ছে, ফোল্ডারে বিদ্যমান ফাইলগুলোর নাম পরিবর্তন হয়ে গেছে ইত্যাদি। এরকম আরও অসংখ্য সমস্যার সম্মুখীন হতে হয় কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে। আমরা লক্ষণগুলো দেখলাম, তো এবারে আসো যে এই ভাইরাস যা যা ক্ষতি করতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। ভাইরাস যে ক্ষতিকারক করতে পারে সেগুলো নিয়ে আমরা চলো একটু আলোচনা করি। তো চলো আমরা জেনে নিই ভাইরাস আক্রান্ত হওয়ার পরে কম্পিউটারের সাথে কী ধরনের ক্ষতি হতে পারে। ভাইরাস আক্রান্ত হলো কিন্তু সেটা আমাদের কম্পিউটারে কী ধরনের ক্ষতি করতে পারে সে সম্পর্কে একটু সম্যক ধারণা থাকতে হবে, না হলে আমরা জানবো কীভাবে যে আমাদের কম্পিউটার কেন অ্যান্টিভাইরাস দিয়ে সেভ করতে হবে। তো চলো আমরা জেনে নিই ভাইরাস সাধারণত আমাদের কী ধরনের ক্ষতি করে থাকে। কম্পিউটারে সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে, তোমার গুরুত্বপূর্ণ একটি ফাইল হয়তো কম্পিউটারে আছে, সেই ফাইলটি মুছে দিল বা ডিলিট করে দিল, ডেটা বিকৃতি বা করাপ্টেড করে দিতে পারে। করাপ্টেড করে দেওয়ার অর্থ হচ্ছে মনে করো তুমি একটা ছবি রেখেছো, সেই ছবিটি আর চালু হচ্ছে না, তার মানে সেই ছবিটি করাপ্টেড করে দিয়েছে, তার হয়তো কোনো কিছু একটা ডাটা হয়তো বিকৃত করে দিয়েছে, যে কারণে আর সেই ছবিটি দেখা যাচ্ছে না, স্ক্রিনে থাকা সত্ত্বেও তুমি সেটা দেখতে পারবে না। কম্পিউটার কাজ করার সময় আচমকা অবাঞ্ছিত বার্তা প্রদর্শিত হতে পারে, অর্থাৎ তুমি কাজ করতেছো বারবার একটা মেসেজ আসতেছে, বারবার মেসেজ আসতেছে, এটা তো বিরক্তিকর, মেসেজটা যতবারই কেটে দিচ্ছ তোমার সামনে বারবারই আসছে। এই ধরনের ভাইরাসের সম্মুখীন আমি হয়েছি, এরকম অসংখ্য ভাইরাস আছে যেগুলো এরকম বার্তা দিতে থাকে। তারপর কম্পিউটারের মনিটরের ডিসপ্লেকে বিকৃতি বা করাপ্টেড করে দিতে পারে, ডিসপ্লে দেখা যাচ্ছে এক সাইডে কোনো কাজ করতেছে না, এক সাইড মানে আলো নষ্ট করে দিচ্ছে কি এক সাইডের দৃশ্য নষ্ট করে দিচ্ছে, যে কারণে দেখতে খারাপ লাগছে, হ্যাঁ এরকম বিকৃতি করে দিতে পারে। তারপর সিস্টেমের কাজকে ধীরগতি সম্পন্ন করে দিতে পারে, অর্থাৎ কম্পিউটারের যে সিস্টেম সেই সিস্টেমের কাজকে ধীরগতি সম্পন্ন করে দিতে পারে, হয়তো চালু হতে দেরি হচ্ছে কি বন্ধ হতে দেরি হচ্ছে, শাটডাউন হতে দেরি হচ্ছে, এই ধরনের কাজ করতে পারে ইত্যাদি। এই ধরনের অসংখ্য সমস্যার সম্মুখীন হতে হয় কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হলে। তো আমরা চেষ্টা করব অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে ভাইরাস প্রোটেকশন করে রাখতে এবং সতর্কতার সাথে কম্পিউটার ব্যবহার করতে। এই হচ্ছে অবস্থা, আমরা জানলাম ভাইরাস আক্রান্ত হলে কেমন হয়, ভাইরাস কি কি ক্ষতি করতে পারে। তো এর থেকে মুক্তির উপায় সচেতনতা সহ আরও যে ভূমিকাগুলো আছে অ্যান্টিভাইরাস সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব কিভাবে ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায়। আজকে তো এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে, কোনো সমস্যা থাকলে নিচের কমেন্টে জানিয়ে দিও, তোমাদের সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া চেয়ে তোমাদের জন্য দোয়া করে সেরকম শেষ করছি, আল্লাহ হাফেজ।